পূজোর জন্য আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকের ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল, জন্মাষ্টমী ব্লগ। থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে মেনলি হচ্ছে বাবা লোকনাথের পুজো হয়। তো পুজোর সমস্ত আয়োজন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর প্রতি বছরই আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো খুব বড় করে পালন করা হয়, অনেক লোক টোক আসে। কিন্তু এই বছর হচ্ছে একটু প্রবলেমের জন্য, কারণ বাড়ির প্রায় সবারই শরীরটা খারাপ, সেই জন্য সেইভাবে মানে বড় করে করা হচ্ছে না। আমরা ঘরোয়াভাবেই পুরো অনুষ্ঠানটা করছি, মানে ঘরোয়াভাবেই পুজোটা করব। তো আর আমাদের মানে ঘরোয়াভাবে বলতে আমাদের ফ্যামিলি মেম্বার্স হচ্ছে 30 জন, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে? তো 30 জন আমাদের আমাদের মানে আমাদের আর বাইরের কাউকে লাগে না, ঠিক আছে? আমরা সবাই মিলে খুব হই হুল্লোড় করি আর কি, মানে কোনো যে কোনো অনুষ্ঠানে। তো পুজোর সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা একদম স্কিপ না করে দেখতে হবে। কি দেখবে? তো সকাল থেকেই আজকে আকাশটা মেঘলা করে রয়েছে, আর কিছুক্ষণ পরেই মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। আর গত বছরও জানো বাবা লোকনাথের পুজোর দিন খুব বৃষ্টি হয়েছিল, মানে প্রতি বছর একটু হলেও বৃষ্টি হয় আর কি। মা এখন বাবা লোকনাথকে স্নান করাচ্ছে, স্নান করিয়ে তারপর সাজিয়ে গুছিয়ে পুজোর ঘরে নিয়ে যাওয়া হবে। ঠাকুরের ভোগের জন্য এখানে আমার বোন সুন্দর করে সবজি কেটে রেখেছে, 5 রকম ভাজা ভুজি, খিচুড়ি, একটা নিরামিষ তরকারি আর কচু শাক, যেটা আমার সব থেকে প্রিয়। মানে বাবা লোকনাথেরও কচু শাক খুব প্রিয়, আর আমার মা কচু শাকটা দারুণ রান্না করে। অন্নভোগ নিয়ে আমার মা চলে এসেছে, ঠাকুরকে এখন অন্নভোগ দেওয়া হবে। আর আমাদের বাড়িতে সকাল 8টার মধ্যে ঠাকুরকে অন্নভোগ দিয়ে দিতে হয়। আমি এখন আলপনা দিতে ব্যস্ত। এই আলপনাটা গত বছরই আমরা করেছিলাম, কিন্তু অনেকদিন যেহেতু হয়ে গেছে তো সেহেতু অনেকটাই প্রায় উঠে গেছিলো, তো সেটাকেই আবার মেকআপ করার চেষ্টা করছি। আর পাশে একটা ছোট্ট মতো ফুলও করেছি। ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, আর পায়েসের কি সুন্দর গন্ধ উঠেছে, ও ফোনটা পুরো ভরে যাচ্ছে। মানে গোবিন্দভোগ চালের একটা দারুণ গন্ধ আছে, তাই না? ঠাকুরের কাজ করার মধ্যে সত্যি আলাদা একটা শান্তি রয়েছে, যেটা এই বছর আমি ফিল করতে পেরেছি। কারণ প্রতি বছরই আমাদের বাড়িতে পুজো হয়, কিন্তু সেইভাবে আমি কোনো কাজ করি না, মানে করি না বলতে করতে হয় না, কারণ মা জেঠিমা বৌদিরা সমস্তটাই অ্যারেঞ্জ করে। কিন্তু এই বছর আমি নিজের হাতে ঠাকুরের জায়গা সাজানো থেকে শুরু করে ফল কাটা, সবজি কাটা, নৈবেদ্য সাজানো, মানে সবটা করে খুব যেন ভেতর থেকে একটা আলাদা স্যাটিসফ্যাকশন হচ্ছে, মানে খুব ভালো লাগছে। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর এই যে 5 রকম ফল দেওয়া হয়েছে তার মধ্যে এই যে বাতাবি লেবুটা, এটা আমাদের নিজেদের গাছে। সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরেই ঠাকুর মশাই চলে আসবে, তো সেই ফাঁকে আমি একটু সেজে নিয়েছি, কারণ সাজতে আমি খুব ভালোবাসি, মানে খুব সাজু নেয় আমি, ঠিক আছে? তো সেজে নিয়েছি, আর কেমন লাগছে আমাকে বলো। এই ড্রেসটা জানো তো অনেক দিনের, মানে আমি একবার পুজোতে কিনেছিলাম, তো তখন আমার খুব বড় হয়েছিল, মানে আমি বুঝতে পারিনি কিনে নিয়েছিলাম, বাট এখন আমার ফিটিংস হয়ে গেছে, কারণ আগের থেকে এখন অনেক মোটা হয়ে গেছি আমি।
পুজো শুরু হয়ে গেছে আর ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হচ্ছে। খাবার চলে এসেছে, খিচুড়ি, আলুর দম, লাবড়া, চাটনি, পাঁপড় সব কিছু আছে, আর পায়েসও আছে, যেটা আমার সব থেকে পছন্দের। মানে প্রতি বছর আমাদের ঠাকুরানিয়ে রান্না করানো হয়, কিন্তু এইবার যেহেতু সেরকম বড় করে করা হয়নি, তো এইবার আর বাড়ির মানে সবারই শরীরটা খারাপ, তো সেই কারণে বাড়িতে আর কোনো কিছু ঝামেলা করা হয়নি। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, ভালোই হয়েছে, কিন্তু ঠাকুরের ভোগটা আমরা নিজেরাই করে নিয়েছি। আর আমার মায়ের হাতের পায়েস, উফ, অমৃত। আর ঠাকুরের ভোগ মানে ঠাকুরের পায়েসের একটা আলাদাই টেস্ট হয়, আমি জানি না মানে এটা কেন, মানে যেন অমৃত খাচ্ছি। বাড়ির আমাদের খাওয়া হয়ে গেছে, বাড়ির মা জেঠিমারা খেতে বসেছে, আর আমার বোন পরিবেশন করছেন, আর আরেকজনকে দেখুন, মানে ইনি নিজের খাবার খান না, আর এইসব খাবার খেতে ওনার খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পর ছাদে চলে গেছিলাম একটু ফটো তুলতে, এত সুন্দর করে সাজলাম, ফটো না তুললে হয় বলো? আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।